নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব অখণ্ড সমাজপতি যোগ সম্পর্কে। দেখুন, কখন হতে পারে এরকম ধরনের যোগ? একজন জাতক অথবা একজন জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে নবমপতি, একাদশপতি এবং দ্বিতীয়পতি, এই তিনটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ চন্দ্রের কেন্দ্রে থাকবে এবং একাদশপতি বৃহস্পতি হবে, এমন ক্ষেত্রে কিন্তু এই যোগ সূচিত হতে দেখা যেতে পারে। এই যোগ যদি কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীতে পাওয়া যাচ্ছে, তাহলে এই যোগে জাতক ব্যক্তি অত্যন্ত সাধারণ ঘরে জন্মগ্রহণ করলেও এরা কিন্তু পরাক্রমশালী হয়ে থাকে, বিখ্যাত নেতা এবং বিশ্ববিখ্যাত কোনো একজন ব্যক্তি কিন্তু হতে দেখা যায়। তাহলে বুঝতেই পারছেন যে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম অখণ্ড সাম্রাজ্যপতি যোগ সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।